নমস্কার বন্ধুরা, জয় আট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, প্রশ্নোত্তরের মাধ্যমে আধুনিক ভারতের ইতিহাস আলোচনার যে নতুন উপস্থাপন শুরু হয়েছিল, আজ তার পঞ্চম পর্ব। পঞ্চম পর্বে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো জাতীয় আন্দোলনের প্রথম যুগ। এই পর্বে আমরা জাতীয় আন্দোলনের প্রথম যুগের তথ্যগুলি সম্পর্কে জানতে পারব। তাহলে চলুন বেশি কথা না বলে সরাসরি চলে যাই প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনায়, চলে আসি প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, ভারতে জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? বন্ধুরা, ভারতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দে। চলে আসছি পরের প্রশ্নে, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। চলে আসছি পরবর্তী প্রশ্নে, কংগ্রেসের দুজন নরমপন্থী নেতার নাম উল্লেখ করো। বন্ধুরা, কংগ্রেসের দুজন নরমপন্থী নেতা ছিলেন দাদাভাই নৌরোজি ও গোপালকৃষ্ণ গোখলে। চলে আসছি পরবর্তী প্রশ্নে, কংগ্রেসের দুজন চরমপন্থী নেতার নাম। কংগ্রেসের দুজন চরমপন্থী নেতা ছিলেন অরবিন্দ ঘোষ ও বাল গঙ্গাধর তিলক। দেখে নেব পরবর্তী প্রশ্ন, বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হতো? বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বাংলার মুকুটহীন রাজা, উত্তরটি হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। পরের প্রশ্ন, রাষ্ট্রগুরু কাকে বলা হতো? বন্ধুরা, রাষ্ট্রগুরু বলা হতো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ তাকে একদিকে যেমন মুকুটহীন রাজা বলা হতো, আবার তেমনি রাষ্ট্রগুরুও বলা হতো। চলে আসছি পরের প্রশ্নে, বঙ্গভঙ্গের প্রস্তাব কবে গৃহীত হয় ও কবে কার্যকরী হয়? বন্ধুরা, বঙ্গভঙ্গের প্রস্তাব গৃহীত হয় 1905 খ্রিস্টাব্দের 20 জুলাই এবং কার্যকরী হয় 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর। চলে আসছি পরের প্রশ্নে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কি নামে পরিচিত করা হয়? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বয়কট ও স্বদেশী আন্দোলন নামে পরিচিত করা হয়। চলে আসছি পরের প্রশ্নে, কোন সালে বঙ্গভঙ্গ রদ হয়? বঙ্গভঙ্গ রদ হয় 1911 খ্রিস্টাব্দে। দেখে নেব পরবর্তী প্রশ্ন, ভারতীয় বিপ্লববাদের জনক কে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভারতীয় বিপ্লববাদের জনক হচ্ছে রাসবিহারী বসু। চলে আসবো পরের প্রশ্নে, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? বন্ধুরা, গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। চলে আসি পরের প্রশ্নে, হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র। পরের প্রশ্ন, হিন্দু মেলা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় 1867 খ্রিস্টাব্দে। চলে আসি পরের প্রশ্নে, বাংলার প্রথম শহীদ কে? বাংলার প্রথম শহীদ ছিলেন ক্ষুদিরাম বসু। চলে আসবো পরের প্রশ্নে, অভিনব ভারত কে গঠন করেন? অভিনব ভারত গঠন করেছিলেন বিনায়ক দামোদর সাভারকর। চলে আসছি পরের প্রশ্নে, কত খ্রিস্টাব্দে অভিনব ভারত গঠিত হয়? অভিনব ভারত গঠিত হয় 1904 খ্রিস্টাব্দে। চলে আসছি পরের প্রশ্নে, কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন বাল গঙ্গাধর তিলক। চলে আসছি পরের প্রশ্নে, অনুশীলন সমিতি কি কবে প্রতিষ্ঠা করেন? অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু, এটি প্রতিষ্ঠিত হয় 1902 খ্রিস্টাব্দে। চলে আসছি পরের প্রশ্নে, মর্লেমিন্টো সংস্কার আইন কবে পাস হয়? বন্ধুরা, মর্লেমিন্টো সংস্কার আইন 1909 খ্রিস্টাব্দে পাস হয়। চলে আসছি পরের প্রশ্নে, কে গণপতি ও শিবাজী উৎসব প্রবর্তন করেন? গণপতি ও শিবাজী উৎসব প্রবর্তন করেছিলেন বাল গঙ্গাধর তিলক। বন্ধুরা, আজকের মতো এতটুকুই। কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই মন্তব্য করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন বন্ধু বা কাছের প্রিয়জনদের সঙ্গে, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়।